তো রমজানের সময় বাঁচাতে জটফট বানিয়ে নিলাম ইফতারের জন্য তিন আইটেমের কাবাব রেসিপি। একটা হয়েছে চিকেন নাগেট, আরেকটা হয়েছে জালি কাবাব, বিফ জালি কাবাব, আর একটা হয়েছে ফিশ কাবাব অথবা ফিশ নাগেট, যেটাই বলেন না কেন। তো তিনটা আইটেম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, অনেক মজাদার একটা রেসিপি, একবারে অল্প সময়ে। তো আপনারাও আমার মতো বানিয়ে নিতে পারেন এভাবে করে রমজানের সময় বাঁচানোর জন্য, বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এভাবে করে করে কাকলেট অথবা কাবাব। তো আমি আজকে তিনটা কাবাব রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব একটা শেয়ার আমার অনেক উপকার আসবে। তো চলুন দেখি আজকে আমি কাকলেটগুলো বানাতে এবং কাবাবগুলো বানাতে আমি এখানে কি কি ব্যবহার করছি, চলুন আমরা দেখি। ভিতরটা একবারে সুন্দর মতো হয়েছে আর উপরটা একবারে ক্রিসপি অনেক মুসমুসে। রুজিনা কুকিং অ্যান্ড বুলেট থেকে আজকে চলে আসলাম রমজানের তিনটি ইফতারের নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। আমার তিনটি ইফতারের রেসিপিতে থাকবে আজকে, প্রথমে আমি বানাবো চিকেন নাগেট। চিকেন নাগেটের জন্য প্রথমে আমার থাকবে এখানে পাউরুটি লাগবে, আমি এখানে পাউরুটি নিয়ে নিছি, এখানে আমি 5 পিস পাউরুটি নিছি। এখন আমি পাউরুটিগুলো এখানে এইভাবে করে মানে এই অংশটা ফালাই দিব, তারপর আমি এগুলো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে গুঁড়া করে নিব। এই এইভাবে করে আমি কেটে নিব, সাইডের অংশগুলো দিয়ে আবার ব্রেড ক্রাম্বস বানানো যাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে। এগুলো ফালাই দিব না, এগুলো দিয়ে ব্রেড ক্রাম্ব বানানো যাবে, এগুলো আমি পরে ব্যবহার করব। এই তো পাউরুটিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেল সাইড, এখন আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে গুঁড়া করে নিব। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই লাইক দিবেন, শেয়ার দিবেন বেশি বেশি করে। এখন আমি এগুলো একটু ছিঁড়ে নিব এভাবে করে, এখন আমি ব্লেন্ডারে দিয়ে এগুলা গুঁড়ো করে নিব। তো ব্লেন্ডারে দিয়ে দিলাম, এখন আমি ঢাকনা দিয়ে গুঁড়ো করে নিব। এই তো গুঁড়ো করে নেওয়া হয়ে গেল, এখানে নিয়ে নিছি আমি চিকেন। চিকেনের মাংসগুলো আমি মানে হাড় ছাড়া নিছি, এখানে যে কোনো হাড় ছাড়া যে কোনো মাংস নিতে পারবেন চিকেনের, কোনো সমস্যা নাই। তো বুকের মাংস নিতে পারবেন কোনো কথা নাই, মানে একটা চিকেন থেকে যে কোনো অংশ থেকে মাংস নিতে পারবেন, শুধু হাড় না থাকলেই হবে। আমি তো মাংসগুলো নিয়ে ধুয়ে সুন্দর করে মানে রোগ করে ছোটো ছোটো করে কেটে নিছি, এখন আমি ওগুলো ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে কিমা বানিয়ে নিব। আর এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি, এখানে 700 গ্রাম কিমা আছে, আপনারা চাইলে আরও বাড়িও কমিয়ে নিতে পারেন। মাংসগুলো আমি ব্লেন্ডার দিয়ে দিলাম, মাংসগুলো আমার কিমা করা নিয়ে কিমা করা হয়ে গেছে, এখন আমি একটা বাড়িতে রেডি নিই। কিমাগুলো আমি একটা বাড়িতে নিয়ে নিছি, এখন আমি প্রথমেই এখানে পাউরুটির গুঁড়োগুলো দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন এখানে ফ্রেশ পাউরুটির গুঁড়া এভাবে করে গুঁড়ি করে নেওয়ার জন্য, না হলে নাগেট খেতে ভালো লাগবে না। এটা আমি দিয়ে দিলাম, দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিব 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। 1 নম্বর গোলমরিচের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করুন, ফ্রেশ গোলমরিচের গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন এখানে, নাহলে নাগেটের টেস্টটা ভালো আসবে না। এটা আমি নিজের হাতে করে নিছি, গোলমরিচ গুঁড়া করে নিছি। দিব 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, আমি জালটা একটু বাড়াই দিতেছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি দিয়ে দিলাম, আমার কাছে মনে হয় এটা দিলে টেস্টটা ভালো আসে। আর দিয়ে দিব আমি 1 টেবিল চামচ টক দই, আপনারা এখানে টক দইয়ের পরিবর্তে
মেয়োনিজ দিতে পারেন, মেয়োনিজ দিলে টেস্টটা অনেক ভালো আসে। আমার হাতের কাছে মেয়োনিজ নাই, আমি সেজন্য টক দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি সব কিছু একসাথে ভালো করে মেখে নিব। এখানে কিমার সাথে 400 গ্রাম কিমার সাথে আমি যতটুকু পাউরুটির গুঁড়া দিছি এতটুকুই যথেষ্ট, এর থেকে বেশি দিতে যাবেন না। এর থেকে বেশি দিলে নাগেটের মানে টেস্টটা নষ্ট হয়ে যাবে, খেতে বেশি একটা ভালো লাগবে না। দিয়ে দিলাম 1 চা চামচ ভিনেগার, সাদা ভিনেগার, হোয়াইট ভিনেগার যেটা বলে সেটা, তো এটা দিতেই হবে, দেওয়ার চেষ্টা করবেন। আর এটা বেশি দিতে, এই তো ভিনেগার দিয়ে আমার এটা কিমাটা এই তো মেখে নেওয়া হয়ে গেল। এখন আমি নাগেটগুলো বানিয়ে নিব। নাগেটগুলো বানানোর জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিছি, তো প্লেটটা আমি এখানে এতে ছিটিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখানে আপনারা ময়দা দিতে পারবেন, তো আমার হাতের কাছে ময়দাটা ছিল না, আমি সেজন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমি কিমা নিয়ে নিলাম, এখানে আমি কিমাটাকে এভাবে ছড়াই দিব। কিমাটা একবার বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি মোটাও করা যাবে না। আমি দেখাই দিব কতটুকু রাখবেন। এই যে একটা স্পুল দিয়ে আমি ইয়ে করে নিয়েছি, সমান করে নিয়েছি। এখন আমি এটাকে কেটে নিব সাইজ করে। যদি আমি আরেকটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব, এটা কাটতে সুবিধা হবে। আমি দুই রকম করে আজকে আপনাদেরকে দেখাই দিব, হাতে একটা শেপ দিয়ে আর এইভাবে কেটে, আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা সেভাবে করে বানিয়ে নিতে পারবেন। তো নাগেটটা আমি এখন কেটে নিব, এভাবে করে চারিদিকে আগে সমান করে নিতে হবে। আমি চারিদিকে সমান করে কেটে নিলাম, ওগুলো দিয়ে আমি পরে আবার বানিয়ে নিব। এখন আমি সাইজ করে কেটে নিব, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। এই তো আমি কেটে নেওয়ার পরে এভাবে করে হাতের তালুতে নিয়ে এভাবে করে শেপ দিয়ে নিচ্ছি সুন্দর করে, আপনারা এভাবে শেপ দিয়ে নেবেন। আর বন্ধুরা একটা কথা, আমি যখন কিমাটাকে মানে ইয়ে করছি মশলা দিয়ে সব কিছু দিয়ে মাখাইছি, তখন এরপরে আপনারা 30 মিনিট রেস্ট রেখে দিতে পারবেন এটাকে, তো আমার হাতে সময় ছিল না, আমি সেজন্য রাখতে পারিনি। আপনারা 30 মিনিট অথবা 20 মিনিট যে যতটুকু পারেন রেস্টে রেখে দেবেন, তাহলে এটা সুন্দর মতো সেট হয়ে যাবে। এই তো আমি এভাবে করে সেট দিয়ে যেভাবে নিতেছি, আমি আপনাদেরকে আর একটা আইটেম দেখাই দিই। এভাবে করে হাতের তালুতে নিয়ে একটু গোল করে একটু লম্বা করে এভাবে শেপ দিয়ে এটা হাতে এভাবে করে ডিজাইন করে নিতে পারবেন, শেপ দিতে পারবেন। আর যদি চান আমি যেভাবে কাটছি এভাবে করে কেটে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কেটে নিতে একটু তাড়াতাড়ি হয়, হাতে হয়তো করলে একটু দেরি হবে। এই তো এভাবে করে শেপ দিবেন, এভাবে করে এই তো শেপ দেওয়া হয়ে গেল। আমার সবগুলো নাগেট বানিয়ে, আমার সবগুলো নাগেট এভাবে বানানো মানে কেটে নিয়েছি, আমার কিছু বেশি বানানো হাতে হাতে শুধু দুটা বানিয়েছি আর সবগুলো কেটে নিয়েছি। এই তো আমি পরবর্তী ধাপে চলে যাবো। এখানে আমি একটা ডিম ভেঙে নিছি, এখন ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নিব, একটু লবণ দিয়ে দিব ডিমের সাথে, লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ফেটিয়ে নিব। এখানে নিয়ে নিছি বেড চান্স, এখন আমি ডিমের ভিতরে মানে ইয়ে করে করে শুবে শুবে তারপরে বেডটা মেখে নিব। এই তো এইভাবে আমি ডিমের ভিতরে দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শুবিয়ে নিব, হালকাভাবে আপনার চামচ দিয়ে উড়িতে পারেন। এই তো বেড চামচ দিয়ে দিলাম, বেড চামচে মুড়ি নেওয়া হয়ে গেল। এখন আমি একটা প্লেটে তুলে নিব, তো আমি এভাবে করে সবগুলো করে নিব। এগুলো আমি একটু শারীরিকভাবে অসুস্থ, আমার কথা একটু হয়তো বারবার শোনা যাচ্ছে, তো আপনারা কিছু মনে করবেন না। যাই হোক, এই তো আমি এভাবে করে সবগুলো করে নিব। তো এই তো সবগুলো আমার এভাবে ডিমের ভিতরে দিয়ে দিয়ে বেড চামচে মুড়িয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি এগুলাকে ডিপ ফ্রিজে রেখে দিব মানে কিছুক্ষণের জন্য, আধা ঘন্টা অথবা 1 ঘন্টার জন্য, যাতে করে একটু শক্ত হয়। শক্ত হওয়ার পর আমি একটা ইয়েটাম বক্সে করে ফ্রিজে রেখে দিব, সংরক্ষণ করব, আর কিছু ভেজে দেখাবো আপনাদেরকে। তো আমি এবার চলে যাব আমার আর একটা রেসিপিতে। এখানে নিয়ে নিছি আমি পরবর্তী রেসিপির জন্য, আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি আজকে 3টা আইটেম দেখাবো, তো আমার 1 আইটেম মানে কমপ্লিট করলাম। এখন আমি দ্বিতীয় আইটেমে চলে আসলাম, এটা হলো বিফ কিমা। এখানে আমি 300 গ্রাম বিফ কিমা নিয়েছি, বিফ কিমাটা আমি ব্লেন্ডার দিয়ে কিমা করে নিছি। আপনারা চেষ্টা করবেন এভাবে করে কিমা করে নেওয়ার জন্য,
কারণ এটা যদি কোনো কিছু সুর দিয়ে কেটে নেন তাহলে হবে না, এটাকে অবশ্যই এভাবে সুর একবারে মিহি কিমা করতে হবে, না হলে এটা কাবাবটা সুন্দর হবে না। আমি এখন বানাবো জালি কাবাব, বিফ জালি কাবাব। আমরা তো জালি কাবাব অনেকেই অনেকভাবে খেয়েছি, কিন্তু এইটা হয়তো নতুন আইটেম, আর খেয়েছেন কিনা আমি জানি না, তো আমার কাছে মনে হচ্ছে যে এটা নতুন একটা আইটেম। তো এখন আমি এটা আপনাদের সাথে শেয়ার করবো। আমি এখন কিমাটা নিয়ে নিলাম, আমি এখন সব উপকরণগুলো এখানে মিক্স করে দিব। এখানে আমি পাউরুটির ব্রেড ক্রাম্বস নিয়েছি, এগুলো আমি ওই যে চিকেনের ইয়ে করলাম, নাগেট বানালাম, তো আমি তখনই একসাথেই আমি এগুলোকে গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে গুঁড়ো করে নিচ্ছি। এখন আমি এগুলো দিয়ে দিলাম ডিপ কিমার ভিতরে। এখানেও 5 পিস পাউরুটি আমি এভাবে করে গুঁড়ো করে দিয়ে দিব। 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিব, 1 চা চামচ বাদা জিরার গুঁড়া দিয়ে দিব, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এখানে আমি কাঁচামরিচও ব্যবহার করবো, সেজন্য কম দিলাম। চাইলে শুধু কাঁচামরিচও ব্যবহার করতে পারবেন, অথবা শুধু মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন, তো আমি দুটোটাই দিব। আর দিয়ে দিব এখানে 1/2 কাপ এই মিহি কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিব, 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব, কিছু ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব ফেটিয়ে রাখা একটা ডিম, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 চিমটি হলুদের গুঁড়া, আর দিব 1 চা চামচের মতো লেবুর রস দিবে, দিয়ে দিব 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, এটা আমার হাতে বানানো গোলমরিচ, আর দিয়ে দিব 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। হয়ে গেলো, এখন আমি এগুলো একটু ভালো করে মেখে নিব। এইতে সব কিছু দিয়ে আমার গরুর মাংসের কিমাটা মেখে নেওয়া হয়ে গেল। এখন আমি হাতে একটু তেল লাগিয়ে এখন এগুলোকে শেপ দিয়ে, এই যে হাতে তেল লাগিয়ে নিলাম, এখন আমি একটু শেপ দিয়ে নিই ওগুলোকে গোল গোল করে পেঁয়াজের মতো করে। আমরা জালি কাবাব যেভাবে বানাই ওগুলো করে শেপ দিব। আমি পাউরুটি সরি এই টোস্ট বিস্কুট গুঁড়া করে এভাবে করে বেশ কম বানিয়ে নিছি। এখন আমি এগুলোর ভিতরে এই যে আর এগুলো জালি কাবাবগুলো এভাবে রেখে দিব। পরে আমি এগুলো সব আবার মানে এই ব্রেড ক্রাম্বসের ভিতরে এভাবে করে ইয়ে করে দিব, মুড়িয়ে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আবার আরেকটা বানিয়ে দিলাম। তো আপনারা চাইলে এই পর্যায়ে মানে 30 মিনিট রেস্টে রেখে দিতে পারেন, আমি আমার হাতে সময় নেই, আমি সেজন্য রাখলাম না। আপনারা 30 মিনিট অথবা 20 মিনিট 25 মিনিট রেস্টে রেখে দিতে পারবেন, তাহলে এটা ভালো মতো সেট হয়ে যাবে। এটা আমি আবার আরেকটা বানিয়ে নিলাম। আমার সবগুলো জালি কাবাব বানানো হয়ে গেল, এখন আমি এগুলাকে ব্রেড ক্রাম্বসের ভিতরে মেখে নিব। আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি করে, ব্রেড ক্রাম্বস দিয়ে আমি মুড়ি এমনি নিয়ে আমি একটা ফ্রিজে রাখবো। আর আমি এগুলো যখন এখন এই অবস্থায় রেখে তারপর আমি ফ্রিজে রেখে দিব শক্ত হওয়ার জন্য। তারপর যখন বাঁধবো, বাঁধার আগে আমি একটা ডিম ফেটিয়ে নিয়ে সেই ডিমের ভিতরে দিয়ে দিই, তারপর বাঁধবো। এভাবে সেফে সেফে ব্রেড ক্রাম্বসগুলো লাগাইতে হয় করে করে। দিয়ে দেবো 1 চিমটি হলুদ গুঁড়া, আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়া। তো মাছের কাবাব বানানোর আগে এভাবে করে অবশ্যই মাছটাকে সিদ্ধ করবেন, তাহলে মাছের যে একটা মানে একটা গন্ধ, ওই গন্ধটা আর পাওয়া যাবে না, মানে মনেই হবে না যে এটা মাছ নাকি। এই তো কাবাব বানানোর জন্য আমার সব দেওয়া হয়ে গেলো মাছের ভিতরে। এখন আমি মাছটা সিদ্ধ করে নেবো একটু পানি দিয়ে। আমি লেবুর খোসাটাকেও দিয়ে দিছি এখানে, একটা সুন্দর একটা গ্রান আসবে সেজন্য। আর এখানে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু, আর দিয়ে দিব একটু লবণ, লবণ এখন আমি সবগুলো একটু নেড়ে সাথে মিশিয়ে নিব। এতে চুলাটা আমি জ্বালাই দিলাম, এখন আমি ঢাকনা দিয়ে দিব। এখন মাছগুলা সিদ্ধ হয়ে পানিগুলা শুকিয়ে গেলো, তারপর আমি নামিয়েগুলো চুলা থেকে। তো আমি আর একটা চুলা একটা কড়াই বসাই দিছি, আমি কিছু কয়েকটা চিকেন নাগেট বাজার জন্য, আমি অন্য আইটেমগুলো বাজবো না, শুধু 5-6টা চিকেন নাগেট বাজবো। তো আমি দিয়ে দিব তেল, তেল গরম হয়ে গেল, এখন আমি নাগেট দিয়ে দিব। নাগেট দিয়ে দিলাম, আমরা নুনটায় পাল্টায় ভালো করে ভেজে নিব, মিডিয়াম আছে। চুলার জাল বেশি বাড়াই দিলে দেখা গেছে ভিতরে কাঁচা থাকবে আর উপরটা পুরো যাবে, সেজন্য চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আমি আর একটু তুলে দিব, এখন এই সেম প্রসেসে আমি যখন
পরবর্তীতে ফ্রিজ থেকে নামিয়ে নামিয়ে কাবাবগুলো ভাজবো, জালি কাবাবগুলো, তারপরে মাছের কাবাবগুলো, তখন এই সেম প্রসেসে আমি ভেজে নিব। শুধু জালি কাবাবগুলো শুধু ডিম ফেটিয়ে ডিম ভেঙে এর ভিতরে শুধু মানে দিয়ে দিয়ে তারপরে ভাজতে হবে। আর মাছেরগুলো সেম এই নাগেটের মতো মানে নাগেটের মতো করে ভাজতে হবে। এই দেখুন বন্ধুরা, নাগেটগুলো মাশাল্লাহ অনেক সুন্দর করে ফুলে যাচ্ছে। এই যে এখন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। এই তো নাগেটগুলো ভাজা হয়ে গেল, এখন আমি নামিয়ে নিব চুলা থেকে। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ইফতার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছগুলো আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেল, এখন আমি কাঁটাগুলো বেছে নিব, মাছের থেকে কাঁটাগুলো আলাদা করে নিব। মাছগুলো কিন্তু এখনও অনেক গরম, তো আমি আস্তে আস্তে করে কাঁটাগুলো বেছে নিব। এখান থেকে মাছের কাঁটাগুলো বেছে নেওয়া হয়ে গেল, আর আলুগুলো আমি ম্যাশ করে নিয়েছি এখানে। এই যে এখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব এখানে। প্রথমে দিয়ে দিব আমি এখানে রোজ বিস্কুটকে ব্লেন্ডার দিয়ে বেড কাজ বানিয়ে নিয়েছি, এখন এই বেড কাজগুলো দিয়ে দিব এখানে। এখানে আধা কাপের মতো বেড কাম আছে, দিব দুই টেবিল চামচের মতো পেস্ট, মিহি কুচি করে কাটা পেস্ট দিয়ে দিব, দুইটা কাঁচামরিচ কুচি করা। আমি এখানে মরিচের গুঁড়ো দিব, সেজন্য কম দিলাম কাঁচামরিচ, দিলাম আধা চা চামচ রসুন, রসুন কম দিছি কারণ আমি যখন সিদ্ধ করছি তখন একটু করে রসুন দিছিলাম। চামচের মাথায় করে এক চিমটি করে আদা বাটা, চা চামচ বাজার জিরার গুঁড়া, চা চামচ গোলমরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়ো, এটা চা চামচ মরিচের গুঁড়া, এরকম হাতে করে এই সামান্য একটু করে মশলার গরম মশলার গুঁড়া, সামান্য পরিমাণে একটু লবণ কারণ আমি সিদ্ধ করার সময় লবণ দিছি, এই দিলাম এক চা চামচের মতো একটু করে সয়া সস। এখন আমি সবগুলো একটু ভালো করে মেখে নিব। মাছের কিমাটা মেখে নেওয়া হয়ে গেল, এখানে আমি অফ ক্যামেরা একটু ভিনেগার দিয়ে দিছি, সাদা সিরকা যেটা বলে সেটা একটু করে এক চা চামচের মতো দিয়ে দিছি, আপনারাও দিয়ে দিবেন। তো এটাকে অনেকদিন সংগ্রহ করা যাবে, দেড় থেকে দুই মাস, আর খেতে টেস্টটাও ভালো আসবে। আর আমি যে বিভের জালি কাবাবটা বানিয়েছি সেটার ভিতরে আমি এই হোয়াইট ভিনেগার দিতে ভুলে গেছি, আপনারা অবশ্যই দিয়ে নেবেন এক চামচ করে, এক চা চামচ দিয়ে নেবেন। দিলে যেটা হবে মানে অনেক দিন সংগ্রহ করা যাবে, এটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না সেজন্য, আর টেস্টও ভালো আসে। এই তো আমি এখন কাবাবগুলো বানিয়ে নিব, আমি হাতে একটু তেল মেখে নিব দোনো হাতে এভাবে করে। আপনারা দশ মিনিটের জন্য সেট করতে পারেন রেস্টে রেখে, তা আমি রাখলাম না, আমি পাঁচ মিনিটের মতো রাখছি জাস্ট। এইভাবে করে গোল করে নিয়ে এইভাবে জালি খাওয়ার মতো শেপ দিয়ে দিব, একটু লম্বা রাখবো আমি সৌন্দর্যের জন্য, ভালো লাগার জন্য। তিন আইটেম তিন রকম রাখলে একটু ভালো লাগে সেজন্য। এই একটু বেশি লম্বা করলাম, নাগেটের থেকে আর একটু লম্বা এটা। এটা আর একটা বানিয়ে আপনাদেরকে দেখা দিলাম, এটাকে বলতে পারেন আপনারা ফিশ নাগেট অথবা কাকলেট অথবা কাবাব, যে যেটাই বলেন না কেন। এটা হয়ে গেল নাগেটের সাইজ করে, নাগেট তো এত লম্বা রাখি নেই, এইটা নাগেট থেকে আর একটু লম্বা রাখলাম। এই তো আর একটা বানালাম, আপনারা যদি চান এখানে এই আইসক্রিমের মতো এখানে একটা কাঠি দিয়ে দিতে পারবেন, ওইটা একটা সুন্দর, আমি দিব না, আমি এভাবে রাখবো। এই তো আমি সবগুলো বানিয়ে নিব। এই তো আমার সবগুলো ফিশ কাবাব বানানো হয়ে গেল, এখন আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিছি, এখন আমি এগুলোকে বেড কাপের ভিতরে ইয়ে করে নেব, মুড়ি মুড়ি নিব।
এই তো বন্ধুরা আমার ফিশ কাবাব গুলো বানানো হয়ে গেল। এই যে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখানে। এখন শুধু আমি ওই ইয়ার মতো চিকেন নাগেটের মতো আর এই বিফ গার্লিক কাবাবের মতো ফ্রিজে রেখে শক্ত করে তারপরে ফ্রিজে এয়ারটাইম বক্সে করে রেখে দিব। এগুলো এখন আমি যে তিনটা আইটেম বানালাম তিনটা আইটেমই আপনারা এভাবে করে বানিয়ে নিলে দেড় থেকে দুই মাস ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে। এটা এখন আমি আপনাদেরকে সংরক্ষণ পদ্ধতিটা দেখাই দিতেছি। এই যে আমি এক থেকে দেড় ঘন্টার মতো ফ্রিজে রাখছিলাম, অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন আমি এই যে এভাবে করে এয়ারটাইম বক্সে রেখে দিব। এই অবস্থায় দেড় থেকে দুই মাস রাখা যাবে। যখন খাওয়ার প্রয়োজন হবে তখন শুধু ফ্রিজ থেকে নামিয়ে নামিয়ে মানে বের করে তেলের ভিতরে একটু নর্মাল টু ইয়েটা এনে তারপরে তেলে ভেজে নিলে হবে। ফ্রিজ থেকে বের করে একটু নর্মাল করে তারপরে তেলে ভেজে নেবেন, ব্যাস হয়ে যাবে অনেক মজাদার চিকেন নাগেট অথবা বিফ গার্লিক কাবাব অথবা ফিশ কাবাব, ফিশ নাগেটও বলতে পারেন। এইভাবে করেই আমি সবগুলাকে সংরক্ষণ করবো এয়ারটাইম বক্সে করে। আপনারা চাইলে এখানে কতগুলো জিফারালা ফলিয়া ফলি কিনে আছে যে ওগুলোর ভিতরে রাখতে পারেন। ফলি ব্যাগ বলে জিফারের মতো থাকে মুখে লাগানো, ওগুলোর ভিতরে আপনারা এগুলা সংরক্ষণ করতে পারেন। আমার হাতের কাছে ওগুলো নাই, আমি এয়ারটাইম বক্সেই রাখবো। তো আমি এভাবে করে রেখে রেখে ওগুলোকে টাকা দিয়ে দিব। আমি এটার ভিতরে এটাও রাখতে পারবো, এটাও রাখবো। তো আমি আর দেখাবো না, তো আমার